পর নিজেদের আব্বা আম্মা আসার পর ভাইয়ার বাসা অনেক চেঞ্জ করতে কারণ থেকে সংসার করব আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন তো খুকিয়াপুর বাসায় ছিলাম আমি বেসিক্যালি আব্বা আম্মাকে নিতে আসছিলাম তো আব্বা আম্মা বাংলাদেশ থেকে আসার পর ভাইয়ার বাসায় যাই নাই আজকে আমরা ভাইয়ার বাসায় যাচ্ছি খুকিয়াপুর বাসা থেকে চলে যাব তো অনেক মিস করব সবাইকে তো সব জিনিসপত্র এখন গুছানো হইতেছে আমার মা জননী আজকে চলে যাচ্ছে ভাইয়ার বাসায় এই যে ব্যাগ রেডি আর রিয়াম রাফান ওরা যে কাপড় ফেলে গেছে সব টুকায় টুকায় রাখছে এগুলো নিয়ে যাচ্ছে খুব মিস করব আম্মাকে আম্মা আব্বার ব্যাগও রেডি আব্বার ব্যাগও রেডি খুব মিস করব এই যে আব্বার ওষুধের পুতলা আব্বা আম্মা সহ আজকে আমরা ভাইয়ার বাসায় চলে যেতেছি কারণ আব্বা আম্মা বাংলাদেশ থেকে আসার পর আমরা আর ভাইয়ার বাসায় ওনাদেরকে নিয়ে যাই নাই তো আজকে ফাইনালি যাচ্ছি নাহাস কি খবর হ্যাঁ আমরা সবাই রেডি সব জিনিস সচ্ছ তুলে হলো এটা কি ও আচ্ছা আচ্ছা কত যত্ন রাখো খেয়াল রাখো ঠিক আছে তো খুকিয়াপুকে অনেক মিস করব আম্মার হচ্ছে জ্বালা আম্মা ভাইয়ের বাসার থেকে আসলেও কান্নাকাটি করে আবার এখান থেকে যাওয়ার সময় মন খারাপ হ্যাঁ ড্রাইভার হলো কত কিছু খেয়াল রাখা লাগে অনেকদিন থাকার পর জুথি চলে যাচ্ছে নোহার যাওয়ার আগে গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে তারপর চাকাতে পাম্প দিয়ে নিচ্ছে তোমার তো ভালোই সাথে সাথে পাম্পার থাকে এটা দিয়ে করা যায় ভালোই আর এই বাসাটাতেও আমরা বেশি দিন নেই আর হয়তো দু তিন মাস থাকবো এখানে তোরা তো হাসি কেন দুঃখের দুঃখের সময় হাসি আসে তাই না এই যে গাটি আব্বার ওষুধের গাটিও আছে আম্মা বাংলাদেশ থেকে শুট কিনে আসছিল এটা ভাবির জন্য নিয়ে যাচ্ছে আর কালকে আমার চাচা অনেক ফ্রুটস এগুলো সব কিছু নিয়ে আসছে তো আমার বাসায় তো আর খাওয়ার কেউ নাই সেজন্য দিয়ে দিচ্ছি খুকিয়াপুর ক্যামেরা আল্লাহ কি সুন্দর দেখো ক্যামেরা কি সুন্দর কি ক্লিয়ার আমার আব্বাও বের হয়ে যাচ্ছে আব্বার শরীরটা একটু খারাপ তুমি একটা কপি কিন্তু তুমি একটা পিস বা দুইটা কপি দুইটা কপি তোমার সব অলরেডি দিয়ে দিচ্ছে ব্রেড ফ্রুটস সবকিছু দিয়ে দিতেছে কারণ আম্মা আব্বা চলে গেলে তো এগুলা খাওয়া হবে না তার জন্য সব যা আছে পানি গাড়িতে আছে হুকেপো
আবার আব্বা আম্মার কাছে চলে আসছো, কারণ আব্বা আম্মা বলতেছে যে আব্বা আম্মা আসলে ও মানে যদি ছেলে মেয়েকে না দেখে আব্বা আম্মার ভালো লাগে না। সবাই চলে যাচ্ছে, তোর মায়া লাগতেছে? আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে অনেক মায়া লাগে। আমরা আবার খুকিয়াপুর বাসার সামনে দিয়ে যাইতে হইতেছে, আবুল অলরেডি ভিতরে চলে গেছে। আমরা ভাইয়ার বাসার রোডে চলে আসছি, যদিও আম্মা আব্বাকে নিয়ে ভাইয়ের বাসায় এই বাসায় প্রথমবার আসা, কারণ আম্মা আব্বারা তো চলে গেছিলো, তারপরই ভাইয়ারা বাসাটা চেঞ্জ করে আব্বা আম্মারা যাওয়ার পাঁচ দিন পরেই। হ্যাঁ নিয়ে আসো, সব নিয়ে আসো, হ্যাঁ নিবে নয় সবগুলো নিবে। আমরা চলে আসছি ভাইয়ের বাসায়। হাই, মান্না ইওকে? আগের বাসার থেকে এটা সুন্দর, তাহলে দেখা উপরে আসো, উপরে পানিটা সামনে রাখা দরকার ছিল, তো বইলে দিত তখন তাইলেই চলতো। ভাবি এখানে অনেক রান্না বান্না করে রাখছি, ইলিশ ভুনা চিকেন, চিকেন অনেক মজা হবে। ভাবি কখন রান্না করলেন? সকালে। আপনার ওষুধ সবকিছু রাখতে পারবেন? এটা আব্বা আম্মা আসার পরে ভাইয়ার বাসায় অনেক চেঞ্জ করতেছেন, যেন আব্বা আম্মার জিনিসপত্র সবকিছু ঠিকঠাক ভাবে রাখতে পারে। তোমরা ওষুধ পান সবকিছুর মধ্যে রাখতে পারবো। আজকে ভাইয়া রান্না খাইতেছি, খুবই মজা হয়েছে। ইলিশ ভুনা আর এটা হচ্ছে মাংস রান্না করছে, এটা পুরো আম্মার মতো হয়েছে। আমি খাই ফেলছি, আম্মা তুমি খাও। ভাইয়ের বাসায় বেড়ায় তারপর হচ্ছে আমার বাসায় যাবা বেড়াইতা। আম্মা আব্বা ভাইয়ার বাসায় আছে, আমরা লাঞ্চ করে বের হয়ে গেছি, কারণ আসের কাজ আছে 6টা থেকে, আমাকে বাসায় ড্রপ করে দেন, সে কাজে যাবে, আমরা আমাদের বাসায় চলে যেতেছি। ফাইনালি অনেকদিন পর নিজেদের বাসায়, প্রায় 6-7 দিন পরে, হলিডে থেকে তো আসার পরে দিনই চলে গেলাম আপুর ওইখানে, তো আজকে আমাদের বাসায় যাব। আকাশটা কিন্তু অনেক মেঘলা, মনে হচ্ছে তো ঝুম বৃষ্টি আসবে না নাস? আজকে মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামা দরকার। আমরা চলে আসছি আমাদের বাসায়। ও চাবি আছে? হ্যাঁ। কি রে